সবচেয়ে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর গাজরটাকে কুচি করে ফেলছি। একদম এভাবে চপ করছি আমি। আপনারা চাইলে এটাকে কিউব করে কাটতে পারেন, কিন্তু এইভাবে চপ করার কারণ হচ্ছে এটাকে আমি যেহেতু সিদ্ধ করব, সেহেতু একদম ছোট ছোট করে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কিউব করে কাটলেও কোনো সমস্যা হবে না, সেটাও একদম সিদ্ধ হয়ে যাবে, সেটাও দেখতে ভালো লাগবে। আর এবার আমি গাজরটাকে তুলে ফেলছি। গাজর তুলে ফেলার পর আপনারা দেখতে পারলেন যে আমি কিছু সুইট কর্ন নিয়েছি ওর ভিতরে, আর সুইট কর্নটা আমি 2 টেবিল স্পুন নিয়েছি। এবার আমি একটা অনিয়ন নিব মিডিয়াম সাইজের আর সেটাকে চপ করে ফেলব, যাতে এটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এবার এটাকে তুলে ফেলার পরে আমি 3টা রসুনের খোয়া নিয়েছি। এবার এই রসুনগুলোকেও আমি কেটে চপ করে ফেলছি। আপনি দেখতে পাচ্ছেন এটাকে একদম মিহি করে কাটতে হবে, কারণ এটা যদি আপনাদের মুখে পড়ে তাহলে খুব একটা ভালো লাগে না। আর এটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দ না, সেই জন্য আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। কোনো আদা ইউজ করছি না, কারণ আদার গন্ধটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে না। তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর যদি ইউজ করেন তবে এটা ধরুন 1 টেবিল স্পুন মতো নেবেন, তার থেকে বেশি নেবেন না। এবার আমি রসুনটাকে তুলে ফেলব। আর এবার আমরা সস তৈরি করব। এবার আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন র্যামেন সস নিয়েছি, যার ভিতরে আমি অল্প একটু প্যাপরিকা পাউডার ইউজ করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন, এটা দিলে বেশি ভালো হবে, বেশি ঝাল হবে। এবার আমি 2 টিস্পুন চিলি সস নিয়েছি, আর নিব 1 টিস্পুন সয়া সস। এটা লাইট সয়া সস, আপনারা চাইলে নর্মাল সয়া সসও ইউজ করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে ফেলতে হবে। এবার আমি এর ভিতরে অল্প একটু টমেটো কেচাপ নিয়েছি, এটা ফার্স্টে দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। তবে এটি আপনারা ইউজ করবেন 1 টিস্পুন বা তার থেকে একটু বেশি ইউজ করা যায়। এগুলো জাস্ট আপনারা পরিমাণ বুঝে নেবেন যতটুকু নুডলস সেভাবে। এবার নুডলসটা রান্না করার জন্য সবচেয়ে প্রথমে আমি একটি প্যান নিব, এটা ডিপ প্যান, আর তার ভিতরে আমি পানি ঢেলে দিচ্ছি। এবার পানির ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়েছি। আমি এখানে ম্যারুচেন র্যামেন নুডল ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ইউজ করতে পারেন। আমি নুডলসগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি, এটাকে একদম ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। এবার নুডলসটা কিছুক্ষণ রান্না করার পর এটা আমার মতে হয়ে গেছে 70%। নুডলসটাকে 70%ই রান্না করতে হবে, তার থেকে বেশি রান্না করার দরকার নেই, কারণ এরপরে আমি যখন স্যুপটা তৈরি করব তখন নুডলসটা আরেকটুকুনি সিদ্ধ হবে। এবার নুডলসটাতে আমি অল্প একটু পানি ইউজ করব, ঠান্ডা পানি, যাতে নুডলসটা ঝরঝরে হয়ে যায়। ঠান্ডা পানি ইউজ না করলে এটা ঝরঝরে হবে না, একদম দলা পাকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এবার আমি এটাকে তুলে রাখছি একটা বাটিতে। আর এবার রান্নার পালা। তো আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি, আর তেলটাকে গরম করে ফেলতে হবে। বেশি তেল ইউজ করা হয়ে গেছে, আপনারা একটু কম ইউজ করবেন। এবার আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম সিদ্ধ মতো হয়ে যায় আর দেখতেও কিছুটা ব্রাউনিশ হয়ে যায়। ঠিক এভাবে নাড়াতে থাকতে হবে, দেখতে পাচ্ছেন এই যে সাদাটি হয়ে গেছে, এবার একটু ব্রাউন হয়ে যাবে। আর এভাবেই আমি এটাকে রান্না করব। আর তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর এবং সুইট কর্নটা। আর এবার আমি এটাকেও নাড়তে থাকবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। আর আমি এর ভিতরে অল্প একটু লবণ ইউজ করে নিচ্ছি। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে সসের যে মিক্সটা করেছিলাম আমি বানিয়েছিলাম সেটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না সসের সাথে এটা একদম মানে ক্রিমি ক্রিমি হয়ে যায় আর কিছুটা গ্রেভি মতো হবে। আর গ্রেভি মানে দেখতে পাচ্ছেন কিছুটা পানি উপরে চলে এসেছে, এর মানে হচ্ছে এটা হয়ে গেছে। আর এবার আমি এর ভিতরে 2 গ্লাস পানি দিয়ে দিব। 2 গ্লাস পানি, এটা হচ্ছে গরম পানি দিব, যেটা একদম মানে বয়েল গরম পানি হয় না সেই টাইপের বয়েল। আর এর ভিতরে আমি অল্প একটু চিনি নিয়েছি, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। আর এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো, এটা পুরোপুরি ফুটে যাবে। তারপরে আমি এর ভিতরে নুডলস দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে সম্পূর্ণ নুডলস অল্প অল্প একটু করে দিয়ে দিব, আর একটু একটু করে নাড়তে থাকবো এটাকে। আর দর্শক, আমি একটা কথা বলে রাখতে চাইছি, সেটা হচ্ছে
আমি এখন নতুন চ্যানেল খুলেছি, সো এটাতে কয়েকটা ভিডিও আপলোড করেছি, আর ভিউয়ার্সও বেশি নেই আমার এখন, সাবস্ক্রাইবারও না। তবে আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, তাহলে অবশ্যই আমি আরও ডেভেলপ করব আমার চ্যানেলকে, আমার ভয়েসকে, সব কিছুকে আমি ডেভেলপ করব, এটাকে ইজি টু করব ভালো মতো। সো আপনারা দোয়া করেন আমার জন্য অবশ্যই। আর এবার মূল রান্নায় চলে আসি। সো আমার রান্না বেসিক্যালি হয়ে গেছে, এটা রান্না করতে আর 5-6 মিনিট লেগেছে, আর তারপর এটাকে আমি বোলের মতো রেখেছি, এবার ডেকোরেট করে ফেলেছি এটাকে। সো তৈরি হয়ে গেছে মজাদার নুডলস, এটাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এটা।